because in fact we are in the heart of this confusion. It's not fusion, but confusion. Yeah. Because everybody is trying to meet, but not necessarily in the way they should be doing. Because you just can't put the culture of one world and the music of another together and hope that it sounds good, because each has its own grammar. But I think that takes us towards a better knowledge of each other's music, of each other's world. Why not? If that's the first step. Because the Bauls say, nakul kore ashul pabi. By doing things all false or wrong, ultimately, if you keep trying, you can get to the authentic origin of things. So you feel that it's accepted? What? That fusion. Well, I feel that, you know, those who are doing... That experiment is going on, no? Experiment of fusion... It's not just an experiment. Latest instrument is also... It's not just an experiment. It's that there's, many different worlds are coming together. Earlier, you had things like specific categories. You know, you had classical music, you had folk music, you had, chamber music, you had spiritual music. But now all those frontiers are breaking down. People are exploring, so sometimes they come up with really bad stuff because they're just trying to make it fusion, even when they don't, when it can't. And sometimes, you know, when people go deep enough and are subtle enough to understand each other, it makes very beautiful encounters. আর আপনি কি মনে করেন স্যার, অ্যাজ এ প্র্যাকটিশনার অফ বাউল সং, মানে ধরুন আপনি যখন গান করেন, আমি একটা আর্টিকেল লিখেছিলাম ওইখানে যে বাউল সং, ইনভেন্টিং বাউল সং পারফরমেন্স অ্যান্ড সোশ্যাল, বাংলায় বলি, হ্যাঁ বাংলায় বলুন, সেই জন্য আমি বাংলায় বলি। আপনি বলুন, মানে আপনার যখন পারফরমেন্স করেন তখন যে একটা মুড, তখন যে আপনাদের যে একটা ইন্টারাকশন উইথ স্টুডেন্ট, মানে অডিয়েন্সের সঙ্গে, তখন আপনি কি ফিল করেন, মানে ধরুন সেই টাইমটা স্টেজে বা যেখানে যখন গান করেন? গান বাজনা তো ফ্যানের জিনিস, গান বাজনাকে মানে ঈশ্বরের সাথে সম্বন্ধ, যেটা সুর হচ্ছে ব্রহ্ম, হ্যাঁ, তাহলে সুর ব্রহ্মকে আনতে হয় সাধনা করতে হয়। আর দর্শক যখন, আমি যে কোনো শিল্পী যখন দর্শক সামনে বসে, তখন যে কোথার থেকে তার একটা শক্তি আছে সেটা ঈশ্বর তিনি দিয়ে দেন, সেটা আমি একা নয়, ওই দর্শক থেকেও একটা শক্তি আসে। তাছাড়া এটা ঐশ্বরিক, বাউল গান শুধু নয়, যে কোনো পৃথিবীর যে কোনো গান, কেন সুরকে নিয়ে খেলা করা, আর তার সঙ্গে অডিয়েন্স তো আসে একটা জায়গায় এসে গেলে, হ্যাঁ, তখন আর থামতে হয় না, সেই ঈশ্বরই সেটাকে যোগান দেয়। আর আপনি তো অনেকদিন ধরে এই চর্চায় আছেন, ধরুন তো এখনকার আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা কী, যেটা ম্যামকেও জিজ্ঞেস করলাম আপনাকেও জিজ্ঞেস করছি, যে এখনও পর্যন্ত কিন্তু একটা রেলিভেন্স থেকে গেছে, এর একটা গুরুত্ব থেকে গেছে, এবং এত পপুলার আমাদের সমাজে, বিদেশে হোক, শুধু আমাদের দেশে নয় বিদেশেও, এর আপনি তো জানেন বেশিরভাগ সময় বিদেশে থাকেন, আপনি বুঝতেই পারছেন যে মানুষ এত যে এর প্রতি আকর্ষিত হয়, তার কারণটা কী, মানে ধরুন এর মধ্যে এসেন্সটা কী আছে এমন একটা জিনিস? যেটা হচ্ছে, গান তো যে কোনো ভাষায় গানের যে একটা ভাবধারা আসে, হ্যাঁ, মানে আমি একটা কনফিউজ, আমি একটা জায়গায় এসে গেছি, আচ্ছা আরেকবার বলো, আমি মানে মানে ধরো বলো, বাউল গানটা শুধু আমাদের দেশে পপুলার নয়, সেটা বিদেশেও অনেক পপুলার, যেটা আপনি জানেন ভালো করে, ধরো আপনি বেশিরভাগ সময় থাকেন বিদেশে, তো এত মানুষ এর প্রতি আকৃষ্ট হয় কেন? মানে অন্যান্য তো ফোক সং আছে, অন্য বলিউড আছে, হলিউড আছে, কত কি আছে, তবুও দেখবেন ইন্টেলেকচুয়াল লোককেও এটা আকৃষ্ট করে। তুমি বলেছো যে যে আমাদের বাউল গান, এটা খুব যেমন প্রদীপ একটা জলে, হ্যাঁ, জ্বলতে থাকে, হ্যাঁ, অল্প হলেও জলে, এইটা কেননা ধর্মের, হ্যাঁ, এটা আস্তে আস্তে টিপ টিপ করে জলে, কিন্তু জলে, আর দেখবে যখন হুশ করে একটা জেনারেট নিয়ে একটা কোনো কাজ হচ্ছে,
হ্যাঁ জেনারেটরটা হুস করে চলেও যেতে পারে, কিন্তু এইটা কিন্তু টিপ টিপ করে চলছে। আর দেখো আমি যে কোনো দেশের গান শুনি তখন একটা আমি ফিউশনও করি, যেটা আফ্রিকা আমেরিকা ফ্রান্স আমি পৃথিবীর অনেক দেশের লোক একটা দেখেছি ফিউশন আপনার সাথে। হ্যাঁ তো সেটা আমি ভাষা জানি না, কিন্তু আমার ভাষা হচ্ছে আমার সুর। ওখানেও ওরা আফ্রিকা তো খুব বিখ্যাত সুরের দেশ, হ্যাঁ ভারতবর্ষ, কিন্তু সারা পৃথিবীতে এরকম সুরের খেলা আছে। আর সেখানে আমি ভাষা লাগে না, সেটা যে কোনো সুরের সাথে মিশানো যায় যদি একটু ভাবধারাটা যদি লক্ষ্য করা যায়। ভাবধারাটা গুরুত্বপূর্ণ আর কিছু নয় স্যার, একটা রিকোয়েস্ট, দুটো লাইন যদি শুনিয়ে দেন, মানে হয়তো সৌভাগ্য হবে না রাত দুটোর সময় আসে আপনার একটা গান শোনার, দুটো লাইন একটা গানের আপনার প্রিয় গানের একটা যদি শুনিয়ে দেন। আমি রাত দুটোর সময় না, আমি হয়তো যদি আমি জানি না আমার গলা, আমি এখানে এসেছি এত ঠান্ডার।